শেষ প্রহরের পাখিরা কিছু সময় পরে ফিরে যাবে অন্ধ গুহা ছেড়ে, রৌদ্রের আস্ফালন মেখে সারা গায়, কাকে যেন ভরিয়ে দেবে সুখের বিরক্তিতে। বউ কথা কও, বউ কথা কও, আমারে অসার দেহ কঞ্জুস নির্ঘুম নিয়ে বিছানাময় খুঁটে খুঁটে ফেলবে অসুস্থ চুলগুলো। অথচ আমি এমন ছিলাম না কোনো কালে, এমন নির্মোহ ছিল না বুকে, ছিল না পাথর বোনার স্বাদ পাথরে পাথরে। অনুরাধা এখনো কি মধুমতি ধ্রুপদী নৃত্যের তালে বয়ে যায়, আর তার স্রোতের সঙ্গমে এখনো উর্বশী নারী কাটকি সাঁতার তুমি। অঢেল সময় নিয়ে আজও ইচ্ছে করে তুমি আমি চলে গেছি সেই গিরিশ বনে, চন্দ্রাতপে বসে বসে লিখছি কবিতা, গান্ডিবে বিঁধছি মায়ামৃগ, আর তুমি ঝর্ণার জলে পা ডুবিয়ে আসঙ্গ লিপসায় কেন যে বিমূঢ়। আমি হেসে উঠি, কাকেরা তারস্বরে ডাকছে, ঘুপটি মেরে শিওরে বসে আছে আধার। একটু আগে শেষ প্রহরের শেষ পাখিটা বলে গেল এ ঘরের আধার কখনো হবে না শেষ, অথচ সকালে অশ্বিনী কুমারেরা আসবেন বলেছিলেন, অন্তত শেষ অস্ত্রোপচারটা করা হবে আমার দেহে। মধুমতি নামের সেই নদী যে আমার মাকে কতদিন উপহার দিয়েছে পূজোর জল, অনুরাধাকে ধুতে দিয়েছে তার অন্তর্বাস, আর ফসলের বুকে সে তো এক স্বপ্নের বিবর্তন খেলা। মনে আছে অনুরাধা, তুমি আর আমি একদিন এক নৌকবিহারে, তুমি কি ছেলে মানুষই না ছিলে, কলাবউ সেজে কচুরিপানার সংসার পেতে আমাকে বলেছিলে, ঢাকাই শাড়ি না দিলে এবারের পুজোয় মা দুর্গার সাথে আমিও ঝাঁপ দেব জলে। মধ্যরাতে আজ এক রমণী ডুকরে ডুকরে বাতাসকে ভারী করে, কে যেন মরে গেছে, কে যেন মরে গেছে। কি আশ্চর্য এই মৃত্যু, পলকে সব কিছুকে নেই করে দেয়। হারাধন যেদিন কৃষ্ণচূড়ার ডালে ঝুলেছিল, সেদিন তুমি শীতল থেকে শীতলতর হয়ে বাসন্তীকে বলেছিলে, ভাবিস নি আজ থেকে আমরা এই গাছকে ঘৃণা করতে শিখব। সেই গাছটা এখন কেমন আছে, সেই রকম সজীব ফুলেল আছে তো, নাকি তোমার অভিশাপে অবিক্রান্ত কাঠ হয়ে পড়ে আছে আমারই মতো? অনুরাধা নামের সেই নারী যে সবুজ ঘাসের ওপর বাহারি পোকাদের সঙ্গম দেখে কেঁপে উঠেছিল একদিন, আর আমাকে বলেছিল, দেখো দেখো, সেই অনুরাধা যে কুমকুমে সেজে খোঁপায় হাসতো হেনা গুঁজে মধুমতির তীরে বসে কত কাল ভালোবেসেছিল কাঁকুরে কাঁকুরে ঠোকাঠুকি আর স্বর্ণালী মাছেদের গান। অনুরাধা, তুমি কি কোনোদিন পপি ফুলের নাম শুনেছ? পপি ফুল পৃথিবীতে আজ সবচেয়ে দামি আর ছোঁয়াচে জিনিস। এখন আমার ঘরে সেই ফুলের নিকশ ঘ্রাণ, ভুর ভুর ছন্দময় ঘর অন্ধকার, অথচ বাইরে পাখি ডাকছে, বউ কথা কও, বউ কথা কও। তাহলে কি শাশ্বত দিন এসেছে, তোমাদের বাড়ির সামনের বৃদ্ধ বটগাছটায় হাজারো পাখি বুঝি গাইছে, বউ কথা কও, বউ কথা কও। আমার মাকে দেখি না কতকাল, মা কি এখন মধুমতি থেকে স্নান সেরে এলেন, আর বাবা বুঝি লাঙল কাঁধে গেছেন খেতে। ধ্যাত, কি যে ভাবছি আবোল তাবোল, এ পর্ব তো কবে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে অনুরাধা, মধুমতি, মা, বাবা, শুধু আমার ঘরময় নিথর ভ্যাপসা আধার, মাথায় স্মৃতির কিরিট, পপির ঘ্রাণ, আমি যেন মরা বিকেল হয়ে গেছি, মরা বিকেল।